কলম্বিয়ার ক্যালি চিড়িয়াখানার জীবজন্তুদের পিয়ানো বাজিয়ে বিনোদন দিচ্ছেন মারিও ফার্নান্দো প্রাদো। পিয়ানোর সুরের মূর্ছনায় ভাসছে জেব্রা, সিংহ, বানর, ফ্লামিঙ্গো সহ বিভিন্ন প্রাণী। পিয়ানোতে একের পর এক সুর তুলে চলেছেন বাদক মারিও ফার্নান্দো প্রাদো। সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ছে চারপাশে। তবে পিয়ানো শ্রোতা হল ভর্তি দর্শক নয়, চিড়িয়াখানার পশু পাখিরা। কলম্বিয়ার ক্যালি চিড়িয়াখানায় পিয়ানোতে তোলা ধ্রুপদী সঙ্গীতে তৈরি হয়েছে এক অন্যরকম আবহ। জীবজন্তুরা ভাসছেন সঙ্গীতের তালে তালে। সঙ্গীতের প্রভাব শুধু মানুষ নয়, পশু পাখিদের ওপরও পড়ে, তারই প্রমাণ দিলেন ফার্নান্দো। আর ফার্নান্দোর এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি চিড়িয়াখানার কর্তৃপক্ষ। তারা বলছেন সঙ্গীত সবার জন্যই এনে দেয় প্রশান্তি। আমি মনে করি সঙ্গীত যে কোনো প্রাণীর ইন্দ্রিয়কে সমৃদ্ধ করে। পিয়ানোর সুর যে প্রাণীর মধ্যে প্রশান্তি ছড়াচ্ছে তা তাদের দেখলেই বোঝা যাচ্ছে। সুরকার তো বটেই, দর্শনার্থীদেরও এটি চমৎকার অভিজ্ঞতা। জীবজন্তুদের পিয়ানো বাজিয়ে শোনানো ফার্নান্দোর জন্য এবারই প্রথম নয়। এর আগেও নানা সময়ে প্রাণীদের জন্য সুর তুলেছেন আর বিষয়টি বেশ উপভোগও করেন তিনি। আমার ভালোই লাগে এভাবে পিয়ানো বাজিয়ে জীবজন্তুদের শোনাতে। ওরাও কেমন শান্ত হয়ে যায় পিয়ানোর সুর শুনে। সব মিলিয়ে অন্যরকম পরিবেশ। ক্যালি চিড়িয়াখানায় পিয়ানোর সুর যেন এক অন্যরকম অনুভূতি এনে দিয়েছে জীবজন্তুদের মাঝে। বনের রাজা সিংহ থেকে শুরু করে অস্থির বানর, সবাই যেন হঠাৎ করেই হয়ে ওঠে শান্ত নদীর মতো। পিয়ানো শ্রোতা ছিল অপরূপ ফ্লামিঙ্গো পাখিও। রাখি জেসমিন, DBC News Desk.